পশ্চিম মেদিনীপুরে নয়াগ্রামের খরিকা মাথানের ঘটনা। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার মহিলার দেহ, আত্মহত্যা বলে মানতে নারাজ স্থানীয়রা। গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষা শুরুর আগে বাথরুমে বোয়াবাজির ঘটনা। গ্রেপ্তার হাজিনক হিন্দি আদর্শ হাই স্কুলের দুই ছাত্র। অভিযোগ, চোকাটুকিতে বাধা এড়াতে এই কাণ্ড। শিক্ষকদের ভয় দেখাতে হালিশহর জেঠিয়া স্কুলের বাথরুমে বোমা ফাটানোর ফন্দি। হাওড়ার উলুবেড়িয়ার ফুলেশ্বর কটন মিলে তালা। উৎপাদনে ঘাটতি, লাভ না হওয়া সহ একাধিক কারণে কারখানা বন্ধের সিদ্ধান্ত। রয়েছে জোর করে মিলের জমি দখল রাখার অভিযোগ। কারখানা বন্ধে কর্মহীন অন্ততপক্ষে 750 শ্রমিক। ময়নাগুড়ির পর এবার মৌলানি। জলপাইগুড়ির মালবাজারে ফের আফিম চাষের সন্ধান। গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে পুলিশ, আবগারি দপ্তরের কর্মীরা। ধৃত সুমন্ত সরকারের বাড়ির পাশেই আফিম ক্ষেতের হুদিশ। ক্ষেত নষ্ট, পুলিশ, আবগারি দপ্তরের কর্মীদের। এসবিআই এটিএম থেকে টাকা চুরির চেষ্টা। হাওড়া দাসনগরে বালচিকুড়ি বাজার এলাকার ঘটনা। সকালে খোলা এটিএম দেখে পুলিশে খবর স্থানীয়দের। বিষয়টি খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ, তদন্তে পুলিশ। মালবাজার মহকুমার লিজ রিভার চা বাগানে ফুলবাড়ি বাজারে আগুন। পুড়ে ছায় 8টি ঘর, 4টি দোকান। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। 2009 বিদ্যুতের বিল এসেছে একেবারে 1 কোটি টাকা। তাও আবার সামান্য এক কৃষকের বাড়িতে। ভুতুরে বিল নিয়ে এখন কি করবেন ভেবে পাচ্ছেন না উত্তর দিনাজপুরের ইসলামপুরে ডাঙ্গাপাড়ার বাসিন্দা আফতাব আলম। সিপিএম কংগ্রেস জোট নিয়ে যখন দুই দলে জোর সওয়াল, শাসক বিরোধী তরজা, ঠিক তখনই জোট বিরোধী পোস্টার হাওড়ার বিভিন্ন জায়গায়। বিক্ষুব্ধ কংগ্রেস নেতা কর্মীদের কাজ, সন্দেহ দুই দলের নেতৃত্বের। হাওড়া নবান্ন মিউনিসিপ্যাল কর্পোরেশন, কংগ্রেস জেলা পার্টি অফিস সহ বিভিন্ন জায়গায় পোস্টার। শহরে ফের খুন একাকী বৃদ্ধা। লেকটাউনে ফ্ল্যাটে উদ্ধার দেহ। পুজো করতে এসে শ্বাসরোধ করে মহিলাকে হত্যা পুরোহিতের। প্রাথমিক অনুমান, পুলিশের লুঠের উদ্দেশ্যে খুন। ধারণা বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের। উমারখালীর অনির্বাণ ভট্টাচার্যের পর জেল উগান্ডে আরও এক ছাত্রের আত্মসমর্পণ। দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ, দেশদ্রোহিতায় অভিযুক্ত আশুতোষ কুমারের। তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি। আজই শেষ হচ্ছে উমারখালীর অনির্বাণ ভট্টাচার্য 3 দিনের পুলিশি হেফাজতের মেয়াদ। কানহাইয়ার বিচার বিভাগীয় হেফাজতের জন্য বাড়ানো হচ্ছে তিহার জেলের নিরাপত্তা। দেশদ্রোহী ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জের কানপুরে সুব্রমণিয়াম স্বামীর বাড়িতে হামলা। গাড়ি লক্ষ্য করে পাথর, টমেটো ছেটানো হয় কালিও। বিজেপি নেতাকে কালো পতাকা বিক্ষোভকারীদের। শুধু জেএনইউ নয়, দেশের জায়গায় জায়গায় বেড়েছে দেশদ্রোহীর সংখ্যা। গতকাল বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর। মধ্যপ্রদেশ বিধানসভায় নিয়োগ কেলেঙ্কারি মামলা। আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর। গতকালই বর্ষিয়ান কংগ্রেস নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি। ব্যাপক কাণ্ডে ক্যাঁচে পড়ি 22 বছরের পুরনো মামলা নিয়ে তাকে টার্গেট। বিজেপির বিরুদ্ধে তোপ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমালিয়া জঙ্গি হানা, মৃত 14, আহত 12। রাজধানী মোগাদিশুর একটি হোটেলের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ। সোমালি ইউথ লীগ হোটেলের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলি লড়াই, হত 3 জঙ্গি। ঘটনার দায় স্বীকার জঙ্গি সংগঠন আল শাবাবে। সোমালিয়া দীর্ঘদিন ধরেই সক্রিয় আল কায়দার এই শাখা। শেফ ব্ল্যাটারের উত্তরসূরি হলেন ইউরোপের গিয়ানি ইনফ্যান্টিনো। দ্বিতীয় রাউন্ডে 115 ভোট পেয়ে ফিফার পরবর্তী প্রধান নির্বাচিত উয়েফার মহাসচিব। কয়েকদিন পরেই মুম্বাইয়ের কাটা রোড থেকে চিরকালের জন্য মুছে যাবে কাকা স্মৃতি। ভাঙা হচ্ছে রাজেশ খান্নার শেষ ঠিকানা বরদান আশীর্বাদ। সুপারস্টারে বাংলো ভেঙে সেখানে নতুন বাড়ি করার পরিকল্পনা বর্তমান মালিকের। 1970-এর অভিনেতা রাজেন্দ্র কুমারের কাছ থেকে 3.5 লক্ষ টাকায় বাড়িটি কেনেন রাজেশ খান্না।